যুদ্ধের মধ্যেই আরেক যুদ্ধ ঘোষণা জেলেনস্কির। জার্মানি থাকুক না থাকুক ইউক্রেন জিতবে। যুদ্ধের মধ্যেও দুর্নীতি, উপমন্ত্রীকে বহিষ্কার করলেন জেলেনস্কি। প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করলেন এরদোগান। ইউক্রেনের নতুন দুটি শহরের দিকে রুশ বাহিনী। গোহত্যা বন্ধ করলে মিটে যাবে পৃথিবীর সব সমস্যা, ভারতীয় বিচারকের মন্তব্য। খণ্ড খণ্ড তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধের মধ্যেই আরেক যুদ্ধ ঘোষণা জেলেনস্কির। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই আরও একটি যুদ্ধ ঘোষণা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, যুদ্ধের আড়ালে দেশটিতে ব্যাপক হারে দুর্নীতি চলছে, যা কোনোভাবেই সহ্য করা হবে না। শিগগির দুর্নীতিকে সমূলে বিনাশ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রয়টার্সের খবরে বলা হয়েছে, যুদ্ধ অবস্থার মধ্যেও দেশটির শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে প্রতিবেদন প্রকাশ পেয়েছে। বিশেষ করে সামরিক সরঞ্জাম ক্রয়ে বিপুল পরিমাণে দুর্নীতি হচ্ছে বলে জানতে পেরেছেন জেলেনস্কি। এদিকে জানিয়ে দিব, জার্মানি থাকুক না থাকুক ইউক্রেন জিতবে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, কিয়েভের বিরুদ্ধে শুরু করা মস্কোর যুদ্ধে অবশ্যই বিজয়ী হবে ইউক্রেন ও ইউরোপ। সেটা জার্মানির সঙ্গে থাকুক বা না থাকুক, বিষয়টি এখন পুরোপুরি বার্লিনের উপর নির্ভর করছে। খবর আনাদোলুর। পোলিশ প্রেস এজেন্সিকে দেওয়া রোববারের এক সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রী মাতেউস মোরাওয়িকি বলেন, আমি সাধারণত মেপে কথা বলি, তারপরও আমি স্পষ্টভাবেই বলবো, জার্মানির সঙ্গে থাকুক বা না থাকুক ইউক্রেন ও ইউরোপ এই যুদ্ধে জয়ী হবে, বিষয়টি এখন নির্ভর করছে বার্লিনের উপর। তারা কি রাশিয়াকে থামানোর মিশনে যোগ দিবে নাকি নিষ্ক্রিয়ভাবে তাকিয়ে থাকবে? তবে নিষ্ক্রিয়ভাবে থাকলে ভুল পদক্ষেপ নেওয়ার ইতিহাসে বার্লিন নিন্দা করবে। গত শুক্রবার জার্মানির রামস্টেইন বিমানঘাটিতে ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কিয়েভের মিত্ররা জার্মানির লেপার দুই যুদ্ধ ট্যাঙ্ক ইউক্রেনে পাঠানোর বিষয়ে একমত হতে পারেননি। এরপরই মোরাওয়িকি এই মন্তব্য করলেন। ট্যাঙ্ক না পাঠানোর ক্ষেত্রে জার্মানির অবস্থানকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে পোলিশ প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় এক বছর পেরিয়ে গেছে, রুশ সেনাবাহিনী যুদ্ধ অপরাধের প্রমাণ টেলিভিশন ও ইউটিউবে দেখা যাচ্ছে, এরপরও চোখ খুলে কাজ করতে জার্মানির আর কি দরকার? তিনি বলেন, জার্মানিকে তো পুরো অস্ত্র দিতে হচ্ছে না, তাদের কেবল ছোট্ট একটি দিলেই হবে, কিন্তু তাদের কাজের দ্বারা অন্য দেশের কার্যকলাপকে দুর্বল করা ঠিক নয়। ইউক্রেন ইস্যুতে পোল্যান্ড যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে উল্লেখ করে পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনকে সমর্থন করার জন্য ইউরোপীয় রাষ্ট্রগুলো একটি জোট তৈরি করেছে, কিন্তু যখন ভারী অস্ত্র দেওয়ার কথা উঠেছে তখনই জার্মানি এতে সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে। আসলে জার্মানি দীর্ঘদিন ধরে রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের যে প্রচেষ্টা চালিয়ে আসছিল সেটার দ্বারা তারা ফাঁদে পড়ে গেছে, এখন শত্রুরা কাছে এসে পড়েছে, আর আমরা এমন সময় আলোচনার সময় নষ্ট করছি যা থেকে ভালো কোনো ফল আশা করা যায় না। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর কিছুদিন পর থেকেই কিয়েভ জার্মানির কাছ থেকে লেপার দুই ট্যাঙ্ক দাবি করে আসছিল। বিষয়টিতে জার্মানি বরাবরই অনাগ্রহ দেখিয়ে আসছে। গত শুক্রবার এ নিয়ে ইউক্রেনের মিত্র দেশগুলোর এক বৈঠকে বসে সেখানে এ বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা পাওয়া যায়নি। এদিকে জানিয়ে দিব, যুদ্ধের মধ্যেও দুর্নীতি, উপমন্ত্রীকে বহিষ্কার করলেন জেলেনস্কি। যুদ্ধবিগ্রহ ও রাশিয়ার হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইউক্রেন। দেশটির সাধারণ মানুষ ভোগ করছে নিদারুণ কষ্ট, কারো জীবনের কোনো নিশ্চয়তা নেই। এতে কিছু সত্ত্বেও দুর্নীতিতে জড়িয়ে ইউক্রেনের এক উপমন্ত্রী জেলেনস্কির বহিষ্কারের তালিকায় চলে গেলেন, যাকে দুর্নীতির দায়ে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। খবর দ্য গার্ডিয়ানের। রোববার রাতে নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান জেলেনস্কি। তিনি জানিয়েছেন, কোনো দুর্নীতি সহ্য করা হবে না, এছাড়া দুর্নীতি প্রতিরোধের সামনে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমি এটি পরিষ্কার করতে চাই, আগে কী হতো সেটি কখনোই ফিরবে না, যেটি সরকারি সংস্থার কাছের লোকরা করতেন এবং যারা ক্ষমতার আসনের জন্য সারা জীবন ব্যয় করেছেন। এরপর তিনি জানান, ঘুষ নেওয়ার অভিযোগে এক উপমন্ত্রীকে বহিষ্কার করেছেন তিনি। জেলেনস্কি ওই মন্ত্রীর নাম প্রকাশ না করলেও বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছেন, আঞ্চলিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত উপমন্ত্রী ভাসাল লোজিনস্কি ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট সতর্কতা দিয়েছে, যাদের কাজকর্ম আইন ভঙ্গ করে তাদের এর মাধ্যমে আমরা সতর্কতামূলক সংকেত দিতে চাই। এদিকে ইউক্রেনের রাজনীতিবিদদের দুর্নীতি ছড়ানোর বিষয়টি নতুন নয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতি সূচকে 180টি দেশের মধ্যে 122তম স্থানে রয়েছে ইউক্রেন। গত বছর যখন ইউক্রেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ সদস্যপদ লাভের আবেদন করে তখন সংস্থাটি দেশটিকে দুর্নীতিবিরোধী পদক্ষেপ নিতে অনুরোধ জানায়।
এদিকে জানিয়ে দিব প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করলেন এরদোগান। তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। ঘোষণা অনুসারে আগামী 14 মে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার এক যুব সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে 2014 সাল থেকে তুরস্কের প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছেন এরদোগান। আগামী নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, তবে বিরোধীরা এখনও তাদের প্রার্থী ঠিক করতে পারেনি। তুরস্কের উত্তর পশ্চিম অঞ্চলের প্রদেশ বুসরায় এক যুব সমাবেশে দেওয়া ভাষণে এরদোগান তরুণ যুবকদের উদ্দেশ্যে বলেন, হে প্রিয় তরুণ সম্প্রদায়, প্রথমেই আমি আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই। তিনি আমাকে আপনাদের সঙ্গে একই পথে চলার সুযোগ দিয়েছেন। আপনাদের অনেকেই আগামী 14 মে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন। এরদোগান জানান, এই বিষয়ে আগামী 10ই মার্চ তিনি আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। এরপর থেকেই দেশটির সুপ্রিম কোর্ট ইলেকশন কাউন্সিল নির্বাচনের প্রস্তুতি গ্রহণ শুরু করবে। দেশটির আইন অনুসারে কোনো প্রার্থী যদি প্রথম ধাপের নির্বাচনে 50% ভোট পেতে ব্যর্থ হন, তবে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে 2 সপ্তাহ পর 28 মে। এদিকে এরদোগান আগামী নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করে দিলেও বিরোধীরা এখনও মন স্থির করতে পারেনি। তারা এরদোগানের বিপরীতে কাকে প্রার্থী করবেন। 2003 সালে তুরস্কের প্রধানমন্ত্রী হন এরদোগান। এরপর টানা ক্ষমতায় থেকে 2014 সালে শাসন ব্যবস্থা বদল করে দেশটির প্রেসিডেন্ট হন তিনি। এরপর থেকে টানা ক্ষমতায় তিনি। এদিকে জানিয়ে দিব ইউক্রেনের নতুন 2টি শহরের দিকে রুশ বাহিনী। ইউক্রেনের দক্ষিণের চাপরিচিয়া অঞ্চলের 2টি শহরের দিকে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী, যেখানে কয়েক মাস স্থবির অবস্থার পরে সম্প্রতি আবার লড়াই তীব্র হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। রাশিয়ায় নিযুক্ত করা ওই অঞ্চলের একজন কর্মকর্তা ভ্লাদিমির রোকব বলেছেন, রুশ বাহিনী চাপুরিচিয়ার দক্ষিণের 2টি শহর অরিকিভ এবং হুলিয়াপোলের দিকে এগিয়ে যাচ্ছে। শহর 2টি এই অঞ্চলে ইউক্রেনের আঞ্চলিক রাজধানী চাপুরিচিয়া থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। রুশ বাহিনী দাবি করেছে, তারা চাপুরিচিয়া অঞ্চলের একদিন অগ্রসর হওয়ার পর আরও সুবিধাজনক অবস্থানে পৌঁছেছে। এছাড়াও জাপুরিচা শহরের বাহিরের লেজিনো গ্রামে ইউক্রেন বাহিনীর অবস্থানে হামলার দাবি করেছে তারা। রবিবার এক বিবৃতিতে ইউক্রেন বলেছে, জাপুরিচার আশেপাশে অন্তত 15টি বসতিতে হামলা করেছে রুশ বাহিনী। এ সপ্তাহের শুরুর দিকে ভ্লাদিমির রোকব ঘোষণা করেছিলেন, অরিকিভ শহরের দিকে এগিয়ে যাবে রুশ বাহিনী। এরপর তিনি জানান, তারা ডানিয়াপার নদীর তীরবর্তী লোপকোপ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। এ অঞ্চলে লড়াই ধীরে ধীরে তীব্র হচ্ছে। গত নভেম্বরে রাশিয়া খেরসন থেকে সেনা প্রত্যাহারের পর থেকে কার্যত দক্ষিণ ইউক্রেনের যুদ্ধ অনেকটা স্মিত অবস্থায় ছিল, কিন্তু সম্প্রতি রাশিয়া এই অঞ্চলে নতুন করে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। রাশিয়া ইউক্রেনের আরও 3টি অঞ্চলের পাশাপাশি এই অঞ্চলটিও নিজেদের বলে দাবি করে আসছে। যদিও এই অঞ্চলটি একটি বড় অংশ রাশিয়ার নিয়ন্ত্রণে থাকলেও পুরোটা তাদের নিয়ন্ত্রণে নেই। এই অঞ্চলের প্রধান শহর চাপুরিচিয়া এখনও কিয়েভের নিয়ন্ত্রণেই রয়েছে। এদিকে জানিয়ে দেব, গোহত্যা বন্ধ করলে মিটে যাবে পৃথিবীর সব সমস্যা। ভারতীয় বিচারকের মন্তব্য, গোহত্যা বন্ধ করলে পৃথিবীর যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছে ভারতের গুজরাট আদালতের এক বিচারক। গরু পাচারের এক মামলায় এক যুবককে যাবজ্জীবন সাজার নির্দেশ দিতে গিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। গরু নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য আদালতের বিচারকের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে ভারত জুড়ে। তাপি জেলা আদালতের বিচারক সমীর বিনোদ চন্দ্র ব্যাস এই মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন, গোবর দিয়ে তৈরি বাড়ি পারমাণবিক বিকিরণেও ক্ষতিগ্রস্ত হয় না, গোমূত্র বহু রোগের উপশম বলেও মন্তব্য করেন ওই বিচারক। গরু গোমূত্রের মহাত্মা নিয়ে অতীতের বিজেপি একাধিক নেতার মন্তব্য ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল দেশটিতে। করোনা মহামারীর সময় গোমূত্রের উপকারিতা নিয়ে সরব হয়েছিল বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। তিনি বলেছেন, দেশি গরুর মূত্র করোনা আক্রান্তদের ফুসফুসের সংক্রমণ হওয়া থেকে বাঁচায়। আমার অনেক শারীরিক সমস্যা আছে, আমি প্রতিদিন গোমূত্র পান করি। যদিও পরে তিনি নিজেই করোনায় সংক্রমিত হয়েছিলেন, করোনাকে হারানো ওষুধ হিসেবে গোমূত্র পানের কথা বলে বিতর্ক বাঁধিয়েছিলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সুরেন্দ্র সিং। গরুর দুধে সোনা রয়েছে বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। এবার গুজরাটের আদালতে বিচারক যেভাবে গোমূত্রের মহিমার কথা বললেন তার নতুন যাত্রা যোগ করলো এ সংক্রান্ত বিতর্কে। এই বিচারক এও বলেছেন, গরুকে যদি অখুশি রাখা হয় তাহলে সম্পত্তি গায়েব হয়ে যায়। তার কথায়, গরু কোনো প্রাণী নয়, গরু হলো মা। 68 কোটি পবিত্র স্থান, 33 কোটি দেবতার জীবিত গ্রহ হলো গরু। 16টির বেশি গরু পাচারের অভিযোগে গত বছর আগস্টে এক যুবককে গ্রেপ্তার করা হয়। সেই মামলায় ওই যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজার পাশাপাশি 5 লাখ রুপি জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক। তবে এই মামলায় গরু নিয়ে তার পর্যবেক্ষণ সবার নজর কেড়েছে। এদিকে জানিয়ে দিব, খণ্ড খণ্ড তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, স্বনিযুক্ত দাভোসের অভিযাত্রা ভীত।
খুবই ভীত। এই সপ্তাহের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিংয়ে মাস্টার মাইন্ড ক্লাউস শোয়াব তার ট্রেডমার্ক বল ভিলেন অ্যাপ প্রদর্শন করেছেন, একটি সুনির্দিষ্ট বাধ্যবাধকতা সম্পর্কে বারবার উল্লেখ করেছেন। যদিও তার নির্ণয় সবচেয়ে সমালোচনামূলক বিভক্তিকরণ, বিশ্ব এখন অনুমানযোগ্যভাবে অস্বস্তির মধ্যে রয়েছে। এই সপ্তাহের দাবোস যা ভালো হয়েছে তা হল নতুন মঞ্চের সাথে জনমতের বর্ষণ, সেখানে তা নিউ সিস্টেম আছে যা অনেক ব্যালিহুড গ্রেট রিসেটের চরম ব্যর্থতার কথা বিবেচনা করে। এখন তাড়াহুড়ো করে বর্তমান র্যাটেলড অপারেটিং সিস্টেম আপডেট করার মতো বিষয় বলে মনে হচ্ছে। দাবোস নতুন হার্ডওয়্যার, নতুন প্রোগ্রামিং দক্ষতা, এমনকি একটি নতুন ভাইরাসও প্রয়োজন। তবু এই মুহূর্তের জন্য যা পাওয়া যাচ্ছে তা হলো পলিক্রাইসিস বা ডাভোস বলতে গেলে সংশ্লিষ্ট বৈশ্বিক ঝুঁকির একটি ক্লাস্টার যার সাথে জটিল প্রভাব রয়েছে। উত্তর ইউরোপের সেই ডিভাইড অ্যান্ড রুল দ্বীপের অসহনীয় বোররা এইমাত্র খুঁজে পেয়েছে যে ভূরাজনীতি সত্যি এক নির্মম পরিণতিতে পড়েছে। সত্যি কখনো নোংরা ইতিহাসের শেষ টানেলে প্রবেশ করেনি এতটা ভয়াবহ পরিস্থিতিতে। তাদের বিস্ময়ের জন্য এটি এখন কেন্দ্রীভূত, আবার হাটল্যান্ড জুড়ে যেমন এটি রেকর্ড করা ইতিহাসের অধিকাংশের জন্য ছিল। তারা হুমকিপূর্ণ ভূরাজনীতি সম্পর্কে অভিযোগ করে যা রাশিয়া চীনের জন্য কোট ইরানের সাথে সংযুক্ত, কিন্তু আলপাইন কেকের আইসিং হল অহংকার মূর্খতা প্রকৃতপক্ষে খেলাটিকে দূরে সরিয়ে দেয়। লন্ডন শহর এবং এর দালালরা উত্তেজিত, কারণ ডাভোসের তৈরি বিশ্ব দ্রুত ভেঙে পড়েছে। ডাভোস তার নিজস্ব সিমুলাক্রাম ছাড়া অন্য কোনো জগৎকে তৈরি করেনি। দাভোস কখনো কিছু ঠিকঠাক পায়নি, কারণ এই অভিযাত্রা সর্বদা গ্লোবাল সাউথ জুড়ে বিশৃঙ্খলা সাম্রাজ্য এবং এর মারাত্মক দুঃসাহসিক কাজ এর প্রশংসা করতে ব্যস্ত ছিল। দাভোস শুধুমাত্র সাম্প্রতিক প্রধান অর্থনৈতিক সংকটের পূর্বাভাস দিতে ব্যর্থ হয়নি, বরং বর্তমান নিখুঁত ঝড় এর অধিকাংশ যা সম্মিলিত পশ্চিমের নিউলিবারিজম সম্পর্কিত অউদ্যোগীকরণের সাথে যুক্ত, এবং অবশ্যই দাভোস বহুমুখীর দিকে ঘটছে, আসল রিসেট সম্পর্কে অবজ্ঞ তো আছে। মতামত নেতারা পুনরাবিষ্কার করতে ব্যস্ত যা টমাস মান এর দ্য ম্যাজিক মাউন্টেন ডাভোসে স্থাপিত হয়েছিল, একটি মারাত্মক রোগ এবং একটি আসন্ন বিশ্বযুদ্ধের পটভূমিতে নিয়ে যাবে। দ্য গ্লোবালাইজেশনের একটি ডাভোস প্যানেল নন সিকোরাইটিগুলির ওপর বিস্তৃত ছিল, তবে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো দ্বারা বাস্তবতার অন্তত একটি ডোজ দেওয়া হয়েছিল। চীনের ভাইস প্রিমিয়ার লিউহে অর্থবিজ্ঞান এবং প্রযুক্তির বিস্তৃত জ্ঞানের সাথে অন্তত তিনি প্রথাগত সাম্রাজ্যবাদী সিনোফোবিয়ার বাইরে অদূর ভবিষ্যতের জন্য বেইজিংয়ের পাঁচটি শীর্ষ নির্দেশিকা তৈরি করতে খুব সহায়ক ছিলেন। চীন অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণে মনোযোগ দেবে, শিল্প এবং সরবরাহ চেইন মসৃণ রাখা, বেসরকারি খাতের সুস্থ উন্নয়নের জন্য যান রাষ্ট্রীয় এন্টারপ্রাইজ সংস্কার গভীরতম করা এবং আকর্ষণীয় বিদেশি বিনিয়োগের লক্ষ্য। ইমানুয়েল টেড ডাভোস ছিলেন না, তিনি ফরাসি নৃতাত্ত্বিক, ইতিহাসবিদ, জনসংখ্যাবিদ এবং ভূরাজনৈতিক বিশ্লেষকই গত কয়েকদিন একটি আকর্ষণীয় নৃতাত্ত্বিক বস্তু। একটি বাস্তবতা ভিত্তিক সাক্ষাৎকার দিয়ে যৌথ পশ্চিম জুড়ে সমস্ত উপযুক্ত পলক ছেড়ে ফেলেছিলেন তিনি। টট মজা করে বলেছিলেন যে তিনি ফ্রান্সে একজন বিদ্রোহী ধ্বংস এর অযৌক্তিক খ্যাতি পেয়েছেন, যখন জাপানে তিনি সম্মানিত মূলধারার মিডিয়াতে বৈশিষ্ট্যযুক্ত এবং তার বইগুলি সর্বশেষ ইতিমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে ধারণা দিয়েছে। উল্লেখযোগ্যভাবে পুরো প্যারিস ভিত্তিক প্রকাশনা শিল্প ইউক্রেনের ইইউ বা ন্যাটো লাইনের সাথে জড়িত বিবেচনা করে এই জাপানি বেস্ট সেলার ফরাসি ভাষায় নেই। টট যে বেশ কিছু জিনিস ঠিকঠাক করে ফেলেছেন তা বর্তমান অত্যন্ত মায়োপিক ইউরোপীয় বৌদ্ধিক ল্যান্ডস্কেপের একটি ছোট অলৌকিক ঘটনা। একটি নতুন বিশ্বযুদ্ধ চলছে, একদিকে সীমিত আঞ্চলিক যুদ্ধ থেকে একটি বৈশ্বিক অর্থনৈতিক সংঘর্ষে সুইচ করে, একদিকে যৌথ পশ্চিম এবং অন্যদিকে চীনের সাথে যুক্ত রাশিয়ার মধ্যে এটি একটি বিশ্বযুদ্ধে পরিণত হয়েছে। ক্রেমলিন বলেছে একটি ভুল ধারণা গণনা করে যে একটি পচনশীল ইউক্রেন সমাজ এখনই ভেঙে পড়বে। অবশ্যই তিনি ন্যাটো সামরিক জোট দ্বারা ইউক্রেনকে কীভাবে অস্ত্রশস্ত্রে পরিণত করা হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। টট যখন তিনি জোর দিয়ে বলেছেন যে কীভাবে জার্মানি এবং ফ্রান্স ন্যাটোতে ক্ষুদ্র অংশীদার হয়ে উঠেছে এবং ইউক্রেনের সাময়িকভাবে কী ষড়যন্ত্র করা হচ্ছে সে সম্পর্কে তারা সচেতন ছিল না, তারা জানত না যে আমেরিকান, ব্রিটিশ এবং পোলস ইউক্রেনকে একটি বর্ধিত যুদ্ধের অনুমতি দিতে পারে। যুদ্ধ ন্যাটোর মৌলিক অক্ষ থেকে এখন ওয়াশিংটন, লন্ডন, ওয়ার্স, কিয়েভে। টোডের প্রধান দান হলো একটি হত্যাকারী, রাশিয়ার অর্থনীতি প্রতিরোধ সাম্রাজ্যবাদী আমেরিকান ব্যবস্থাকে অগ্রসর হওয়ার দিকে নিয়ে যাচ্ছে। রাশিয়ার অর্থনীতিতে ন্যাটোর অর্থনৈতিক শক্তির মুখোমুখি হবে তা কেউই ভাবতে পারেনি। ফলস্বরূপ বিশ্বের ওপর আর্থিক ও আমেরিকান নিয়ন্ত্রণগুলি ভেঙে যেতে পারে এবং তাদের
সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের বিশাল বাণিজ্য ঘাটতি ছাড়াই অর্থায়নের সম্ভাবনা, এবং সেই কারণেই আমরা একটি অন্তহীন যুদ্ধের মধ্যে আছি, এমন একটি সংঘর্ষে যেখানে উপসংহারটি একটি উন্নতির পতন। চীনের বিষয়ে টড ডাভোসে লিউ হি এর কট্ট সংস্করণের মতো শোনাতে পারে, এটি আমেরিকান অর্থনীতির মৌলিক দ্বিধা। যোগ্য চীনা কর্মশক্তি আমদানি না করায় এটি চীনা প্রতিযোগিতার মুখোমুখি হতে পারে। রাশিয়ার অর্থনীতির জন্য এটি বাজারের নিয়মগুলি মেনে নেয় এবং রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। এটা কি হতে পারে যে রাশিয়া বাস্তব কোয়াডের পাশাপাশি যেমন তাদের সংজ্ঞায়িত করেছে চীন, ভারত এবং ইরানের সাথে নৃতাত্ত্বিক অংশে বিরাজ করছে, একটি খণ্ডিত বিশ্বে আসার একটি নতুন ক্রস সাম্প্রতিক ফোকাসে পুষ্পফুটিত হয়েছে যার জন্য আসল কোয়াডের কাছে লাগে। কনফুসিয়ান চীন অদ্বৈতবাদী কোনো অতীন্দ্রিয় দেবতা নয়, তবে তাও সবকিছুর মধ্য দিয়ে প্রবাহিত, রাশিয়ার সাথে মিশ্রিত হয়। বৈচিত্র্যের মধ্যে এই ঐক্য চিরকালের যুদ্ধের অক্ষের চেয়ে অবশ্যই আরও আকর্ষণীয় এবং উত্থানকারী। পৃথিবী কি এর থেকে শিক্ষা নেবে, অথবা হেগেলকে উদ্দীত করে ইতিহাস থেকে আমরা যা শিখি তা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, আমরা কি আশাহতভাবে ধ্বংস হয়ে গেছি, রয়েছে প্রশ্ন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।